হবে ভুল ত্রুটি রেডি ক্ষমা করবেন যাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে ব্লগটি শুরু করে দিয়েছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে আশা করছি তোমার খুব ভালো লাগবে তা চলো কে কি করছে কে কি করব তোমাদের সাথে শেয়ার করব ওকে কে কি করছে রে দিদি কি করছে তো তুমি দিদি হ্যাঁ দিদি কি করে মা কি করছে ও ও মা কি এরা ও ধান ধান হাইটে এই যে মা আমাকে নতুন ধান সেদ্ধ করা ছিল সেগুলো এসে ঝাড়ছে এবার অল্প দিয়ে করিস না দেখো ধানগুলো এই চালগুলো কি সুন্দর হয়েছে এবারে একটাও চাল ভাঙে নাই এত সুন্দর চাউল হয়েছে প্যাকেটের চাউল ভুলে যাবে সবাই তো মা সুজি ঝাড়তে বসছে তুই কোথায় দাঁড়াইছিস ফটোফটায় বরবটি বেগুন টমেটো পটল টমেটো হাসি পাচ্ছে কালকে কালকে সকালে করতে আগে নেবো না রান্নার দায়িত্ব আবার রান্নার দায়িত্ব এই যে বড় গঞ্জে আর এই কড়াইতে ছাই লাগাইছি ছাই লাগাইনি দেখো খালি গঞ্জে ছাই লাগাইছি আর ওই কড়াইটাকে আমি সাপ লাগিয়েছি তা কাকিমাকে বলেছি যে ছাই লাগানোর থেকে খালি সাপ লাগানো কড়াইটা মানে কালি ভালোভাবে ছাড়া যাবে জল জলদি তা যা হোক দুটো দুই রকম লাগাইছি আর কালি ওঠানোর সময় জানা যাবে যে কোনটা ভালো হচ্ছে আমি বলছি খালি যে সাদা কড়াইটা দেখছো ওই কড়াইটা ভালো ছাই মানে কালিটা উঠে দেবে আর কাকিমা বলছে ছাই দিয়ে সাপ দিয়ে এটার গঞ্জে লাগানো হয়েছে বড়ো গঞ্জটাকে এই দুইটাই রান্না হবে বিকেলে বৈষ্ণবদের জন্য 50 জন বৈষ্ণবদের জন্য কাকিমা রান্না করবে বিকেলে তা এখন তো প্রায় 3টা বেজে গেছে তা কাকিমা আমাকে বলেছে আমি চুলো বানাতে তা আমি না ঘুমিয়ে পড়েছিলাম তাই ছাইটাই লাগায় ঘুমিয়েছিলাম তা এখন উঠে এখন খেয়ে নেবো কারণ ডেলি রাত্রে প্রায় 12টা সাড়ে 12টার সময় ঘুমানো হয় আবার 3:30 দিকে বাবা ডেকে দেয় মন্দিরের জন্য তাই দুপুরে এক ঘুম না দিলে মানে হয় না চোখ টুক বন্ধ হয়ে আসে তাই ঘুমিয়েছিলাম সবাই খেয়ে দিয়ে এনেছে আমি এখন যাবো খেতে মাও খায় না মাও ঘুমিয়ে গেছে দুপুরে খায় নাই নিকিতা খায় নাই তা আমি খেয়ে নেবো তাকে চুলো বানাতে যাবো দাদা এই চুলো ধরা এই যে রান্না বসানি হচ্ছে এই যে সন্ধ্যা হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে দেখো দুই গঞ্জে কাকিমা রান্না বসিয়ে দিয়েছে এটা হচ্ছে ডাল বসিয়েছে আর এটা কি জিরা রাইস এটা জিরা রাইস করবে কাকিমা জল দিছে এই চাল ধোয়া হয়ে গেছে এদিকে কাকিমা এসে লঙ্কা বোটা ছাড়া দিয়ে হয়ে গেছে মা বলছে ফটাফট গরুটা নিয়ে এসো বাবা আসে নাই মা আর মাসি যে সবজি বানাচ্ছে আমি আর নিকিতা যাবো গরু আনতে মাথাটা ধরছে আমার যেমন নিকিতা সারাদিন পেটে ব্যথা
রান্না বান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাগবত কথা শুরু হয়ে গেছে। আর এই যে ডাল হলুদ ছাড়া দেখতে কেমন দেখায় না? আর ভাগবতের শেষে একটা ভালো জিনিস আছে, যে আমি আর সন্তুর বাবা মানে কৃষ্ণ আর রূপমণি হয়েছি। তা এটা হচ্ছে গত বছরের ভিডিও, তাই তোমাদের এই ভিডিওটির সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আর এটা কেমন হয়েছে? আর এবছরের যে মানে সাজছে কৃষ্ণ আর রূপমণি, তা সেগুলো দেখাবো। তা তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ভিডিওটা অনেক কষ্ট পেয়েছি, তাই এটা ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। দেখবে খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। দেখি দেখা ইস কি দেখাচ্ছে, এই যে সব রেডি হচ্ছে, এদিকে রেডি হয়ে ওদিকে সব। এই যে সন্তু কোন দিকে যাবা বাবা, তুমি যাবা তাই? মালা রাখবে, চলো দেখি না আমার কেমন দেখাচ্ছে। দেখো নতুন বেশে, কৃষ্ণর বেশে এখন যাবো পুরা। জানি না কতদূর কি হবে, আশা করছি ভালো হবে। ফটাফট ফটাফট, আর দেরি করিস না, তুই ওই সব টাইম হয়ে যাচ্ছে। ওদিকে এরপর সব দেখতে চলে আসলাম। আজকে জটাই যা লেট করেছে, তোর ফোন করে করে আগে থাকতে তারা যদি সময় পাই তো ভিডিও করবো, তাহলে অ্যাটাচ করবো, না হলে কিছু করার নাই। এখনো যেন আলবেদা, বাই বাই, আশা করছি ভালো করবো। দেখা যাক কতদূর কি হয়। বাই বাই। বেশি টেনা নাই, আমি কৃষ্ণ, এই যে কৃষ্ণের বউ, এই যে রেডিও চলছে, পেন্টিং বাকি রয়েছে। এদিকে টাইম হয়ে যাচ্ছে, ডাকি নেন, ডাকি নিয়ে যা 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 ফটো উঠে উপরে আমাদের যাওয়ার জন্য রেডি, যাওয়া লাগবে ফটোফট। এদিকে আমরা রেডি হয়ে পাচ্ছি না, বকাবকি হচ্ছে যে আমাদের রোল দেওয়া হয়েছে, সে আমরা রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি, নেক্সট টাইম এসে দেখাবো। দেখা যাক কত কি হয়, ভালো মন্দ যা হবে, ভুল টু রেডি ক্ষমা করবেন। যাই
ঘরে হচ্ছে। আচ্ছা তুমি ভাই যাও, আমি তোমায় কিছু দিতে পারবো না। ভগবান দেখুন এই সংসারে থেকে, এই সংসার সাগর থেকে, এই সুন্দর ভবসুন্দর থেকে যদি আমাদের ওপারে যেতে হবে, তখন ভগবান আসবেন আমাদেরকে পার করার জন্য। সে এসে আমাদের বলবে যে তোমায় আমি পার করব, কিন্তু তুমি আমায় কি দেবে? তখন আমরা কি দেব? ভগবান টাকা পয়সা চায় না, কি চায়? নাম রূপি ধন। আজকে সুদামা মহারাজের জীবনে নাম রূপি টাকা। ফাইনালি আমাদের যুগল বেশ কমপ্লিট, রোল কমপ্লিট। মানে ভাগ্যটা বহুত খারাপ, আমার ভিডিওতে ভিডিও করতে পারেনি, জানি বড় আশা নিয়ে এসেছি। একবার তারপর যোগ্য হলো দূর থেকে প্রভু যখন প্রবাহ সেটা বসেছিলেন কালার দেখি না বুঝিস, তার মানে কি? এটা হ্যাঁ ভালো আছি, বাপাই সিস্টেমে সবাইকে দেখাচ্ছে। এই যে রকস্টার সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখো, সবাই ভোগ নাচছে। এই যে ওই পিছে দেখাচ্ছে, চারিদিকে টুল টেবিল পরে দাঁড়ায় দাঁড়ায় সবাইকে দেখাচ্ছে। এই যে সন্তুকে কিছু খাওয়ানোর জন্য বাইরে চলে আসলাম। বাবারে কি ভিড় লোকের, আর চুল টুল মনে হচ্ছে সব উল্টো পাল্টা হয়ে গেল। শেষ হয়ে গেছে ফুচকার আলু, তাই মিষ্টি সস দিয়ে দেখো সেও দিয়ে খাওয়া হচ্ছে। জানে জানে তো তোমরা এই জায়গায় আসবো না, চলে আবার কি।